بسم الله الرحمن الرحيم، السلام عليكم. আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপাতত ভালোই আছি। আবার কখন কি অসুস্থ হয়ে যায় এই ঠান্ডার মধ্যে বলা যায় না। আরেকটা ব্যস্ত দিন, আর বলা যায় আমার জন্য খুবই সুন্দর একটা দিন শেয়ার করছি আপনাদের সাথে, আর সাথে কিছু মনের কথাও শেয়ার করব। আশা করি আমার সাথে আপনারা একমত হবে। প্রথমে সকালবেলা যা যা দরকার, যা যা কাজ করা দরকার সেগুলো করে নেছি। সকাল থেকেই আমার চিন্তা ভাবনা ছিল অন্যরকম, খুব সুন্দরভাবে আমি রুটিনটা ঠিকঠাক করে ফেলেছিলাম। আজকে তাওহিদের বাবা সারা দিন বন্ধ, সেই হিসাবে আমার কাজগুলো ওইভাবেই হতো। প্রথমেই আমি একটু ঘি বানাবো। প্রথমেই দেখিয়ে দিয়েছি যে আমি বাটার নিয়েছি এখানে 500 গ্রাম। আমার পাতিলটা একটু বেশি গরম ছিল, এত গরম পাতিলে বাটার দেওয়াটা ঠিক হয়নি, কালারটা একটু অন্যরকম হয়ে যেতে পারতো, যদিও বা আমার ঘিয়ের কালারটা একেবারে সুন্দর এসেছে, যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখানে 1/2 কেজির মতো বাটার আছে, আমি বাটারটা নিয়ে নিলাম। বাটারটা যখন পুরোপুরি গলে গেছে তখন এর মাঝে আমি এই ক্রিমটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হেভি ক্রিম, যেটা সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে বাটারের সাথে ক্রিমটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব, কারণ একটু মিশতে সময় লাগছিল। আর এখন ঠান্ডা তো সবকিছুই কেমন যেন জমে জমে আছে এইরকম অবস্থা। এইভাবে বাসায় ঘি বানিয়ে দেখবেন এত সুন্দর ঘ্রাণ বের হয়, আর খুবই সুন্দর আস্ত দানা দানা মনে হয় যে যেই ঘিগুলো আমরা মার্কেট থেকে কিনে আনি বা দোকান থেকে যেগুলো কিনে আনি সেম একই কোয়ালিটির পরে। আমি তো এখন বাইরে থেকে ঘি কেনা বন্ধই করে দিয়েছি যেদিন থেকে এইভাবে আমি ঘি বাসায় বানাই। আপনারাও ট্রাই করে দেখেন, এইগুলো এইখানে অ্যাভেলেবল। মার্কেটে বাটার পাওয়া যায়, মার্কেটে হেভি ক্রিমটাও পাওয়া যায়, এই ক্রিমটাও পাওয়া যায়। শুধু যে এই ক্রিম দিলে হবে, এই ক্রিমই দিতে হবে সেটা না, অন্য আরও যে কোনো ক্রিমই ব্যবহার করতে পারেন, তবে মিষ্টি ছাড়া, যেটাতে মানে কোনো সুগার অ্যাড করা নাই। এইবারের কাজ হচ্ছে চুলায় বসিয়ে রেখে জাল দেওয়া, আর চুলার হিটটা একেবারেই কমিয়ে দেওয়া, মানে একদম মৃদু আছে। আস্তে আস্তেই যখন বাটারটা পুড়তে থাকবে বা জাল হতে থাকবে তখন দেখা যায় যে নিচে তলানিটা আস্তে আস্তে পুড়ে যায়। এবার আপনি যদি আরও অনেকটা সময় রেখে দেন তাহলে আস্তে আস্তে ঘিয়ের কালারটা আরও ঘন আরও খাড়ো হয়ে যাবে, আর আমার মতো এরকমই যদি নামিয়ে নেন তাহলে এই এত সুন্দর কালারই আসবে। যেহেতু এখনও ঘিটা জমে নাই তো এরকম ট্রান্সপারেন্ট দেখাচ্ছি, আর এত সুন্দর ঘ্রাণ, পুরা ঘরে শুধু ঘিয়ের ঘ্রাণই ছড়িয়ে গেছে। একবার অন্তত পক্ষে ট্রাই করে দেখবেন বাসায়, খুবই সহজ। উঠতে গেলে 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে, মানে চুলায় বসিয়ে দিয়ে আপনারা অন্য যে কোনো ধরনের কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যেমন আমি চুলায় বসিয়ে দিয়ে পাশে যে রুটি ভাজছি, সকালে নাস্তার আয়োজন করছি, তো সেই কাজটাও আপনারা করতে পারবেন। সবসময়ের মতো আজকেও সে একই রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দেবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর হ্যাঁ আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করতে পারেন। আজকে আমার বাসায় আমি ছোটোখাটো একটু মেহমানদারির আয়োজন করব। একটা ভাইকে একটু দাওয়াত দিয়েছি, একজন আসবে আসলে, আর কে আসছে সেটা আমি আসলে দেখাতে পারিনি, কারণ তার অনুমতি ছিল না, তার জন্য তাকে আমি শেয়ার করতে পারিনি। তবে আমার যা যা দরকার বা আমি চাচ্ছিলাম আসলে অনেকদিন ধরে একটু খাওয়া দাওয়া ব্যবস্থা করা, নিজেদেরও খেতে ইচ্ছা করছে, কাউকে যে খাওয়াবো সেজন্যই সেটা না, মেহমানদারি করবো সেটা না, নিজেদেরও আসলে খাওয়া দাওয়ার একটা ইচ্ছা থাকে, কারণ আমাদের এখানে আত্মীয় স্বজন একেবারেই কম বললেই চলে, নাই বললেই চলে। তাওহিদের বাবার জন্য আমি বাজারের লিস্ট রেডি করেছি, ওকে আমি চাচ্ছিলাম যে ও খাওয়া দাওয়া করে নাস্তাটা করে বাজারগুলো করে নিয়ে আসুক, এগুলোর একটু কম ছিল, বিশেষ করে টক দইটা আমার বাসায় ছিলই না, তো সেটার জন্য তাওহিদের বাবাকে আমি বাজারে পাঠাবো। তাওহিদের বাবার জন্য চা রেডি করেছি, আমিও চা নিয়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, কারণ আজকে একটু রান্নাবান্না বেশি হবে, তো পেঁয়াজের পরিমাণটাও বেশি হবে, তো পেঁয়াজটা কেটে কাটা থাকলে কাজটা মনে হয় একটু সহজ হয় বা রান্নাবান্নাগুলো একটু সহজ হয়ে যায়। এর মাঝে সংসারে আরও কাজ তো আছেই, ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিচ্ছি, এগুলো ধোয়া হয়ে যাবে। কিন্তু এইখানে এসে আমার টোটাল রুটিনটাই চেঞ্জ হয়ে গেছে। তাওহিদের বাবাকে যখন বললাম যে বাজারগুলো নিয়ে আসো, তুমি তাওহিদকে সাথে করে গিয়ে নিয়ে আসো, তাওহিদের বাবা বলল যে আজকে একটা বন্ধের দিন, এইভাবে বাসায় থাকতে কি ভালো লাগে, চলো কোথাও গিয়ে একটু ঘুরে আসি, একটু দূরে কোথাও যাই। আমরা দূরে কোথায় কোথায় বা যাবো,
অবশেষে আমিও আসলে আর সেই লোভ সামলাতে পারিনি, কারণ যেদিন তাওহিদের ব্যাপার বন্ধ থাকে সেদিন না একটু বাইরে না ঘুরতে পারলে ভালো লাগে না। আর আজকের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, ছকছকা ওয়েদার, এই ওয়েদারে বাসায় থাকতে বুঝি ভালো লাগে। আমার চিন্তা ভাবনা হচ্ছে যেহেতু দাওয়াত দিয়েছি রাতের বেলা, সো আমার হাতে যথেষ্ট পরিমাণে সময় থাকবে, দুপুরে এসে আমি রান্নাবান্না করে ফেলতে পারবো, কোনো সমস্যা হবে না। তো এক ধাপ মাশাল্লাহ সারা দুপুর বাইরে ঘোরাঘুরি করলাম, এরপর এখন আবার একটু দোকানে এসেছি, যে যেই যে জিনিসগুলো আমার কেনা দরকার ছিল সেগুলো একটু কেনাকাটা করব। আমি এখান থেকে একটু গোস্ত কিনে নিচ্ছি, আমি এখান থেকে টাকিনো বা টার্কি মুরগি যেটা সেটা কিনেছি, কিছু খাসির গোস্ত কিনেছি, মানে টুকিটাকি যা দরকার ছিল সেগুলো কিনে নিয়েছি। এবার লিডলে চলে এসেছি সেই টক দই আরও যা যা দরকার ছিল সেগুলো কেনার জন্য। যেটা আমার দুপুরবেলায় হয়ে যেত বা আরও আগেই আমি আমার রান্নাবান্নার কাজগুলো শুরু করে দিতে পারতাম, কিন্তু বলা যায় যে একটু বাইরে ঘোরাঘুরির লোভে পড়ে গিয়েছিলাম, তার জন্যই দেরি হয়ে গেছে। ক্রিসমাসের সিজন, এখন চারিদিকে শুধু চকলেট আর চকলেট, পুরো মার্কেটে ভরে গেছে চকলেট দিয়ে। ছটফট কেনাকাটা শেষ করে আবার বাসার দিকে চলে আসছি, কারণ হাতে বেশি সময় নেই। বলেছিলাম যে অল্প স্বল্প ঘোরাঘুরি করবো, ঘন্টাখানেক বাইরে ঘোরাঘুরি করব, কিন্তু বাইরে বের হয়েছি সেটা কি আর ঘন্টায় শেষ হয়। আমরা একটু এইদিকে গিয়েছি ওদিকে গিয়েছি, আসলে তেমন একটা দেখার মতো কোনো জায়গায় যাইনি, তার জন্য আর শেয়ারও করিনি। বাসায় এসেই প্রথমেই যেই কাজটা আমি করেছি সেটা হচ্ছে খাসির গোস্তটাকে আমি টক দই দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি, এরপরে আমি বাকি কাজগুলো করতে থাকবো, এতে করে আমার সময়টা কম লাগবে আর খাসির গোস্ত যেহেতু একটু গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে। আমি প্রথমেই ডিমের কোরমাটা করছি, ডিমটাকে আমি হালকা ভেজে নিয়েছি, প্রথমে সেদ্ধ করে নিয়ে হালকা ভেজে নিয়েছি, এরপর আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, দিয়েছি একটু সয়াবিন তেল, দিয়ে পেঁয়াজটা এবার একটু ভেজে নেব। চেষ্টা করেছি যা যা রান্না করেছি সেগুলো সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে একটু শেয়ার করতে, যাদের এরকম হালকা পাতলার মধ্যে মেহমানদারি করতে চান তারা এই আইটেমগুলো করতে পারেন, মানে যারা একেবারেই নতুন বা মাত্র শুরু করেছেন এখনও তেমন ভালো বা অনেক কিছু রান্না করতে পারেন না তাদের জন্য বলা যায়। আমি দিয়ে দিয়েছি গরম মশলা, এলাচ, দারচিনি, আর দিয়েছি লং, আর হচ্ছে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা একটু পরে দিচ্ছি কারণ পেঁয়াজ বাটানোর সময় ফুটে উঠে। দিয়ে দিয়েছি কাঁচা মরিচ, আমি এখানে মশলা খুবই কম ব্যবহার করব, মানে হলুদ গুঁড়া এগুলো আসলে এখানে ব্যবহার করছি না, যেহেতু ডিমের কোরমা হবে সো মশলাপাতিটা একেবারেই কম দেব। আমি এখানে গুঁড়া মশলার মধ্যে অ্যাড করেছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর ঝালের জন্য জাস্ট একটু কাঁচামরিচ অ্যাড করেছি। মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন এর মাঝে যে ডিমগুলো আমি আগে সেদ্ধ করে হালকা একটু ভেজে নিয়েছি সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে এবার একটু ভালো করে নেড়েচেড়ে আমি দুধ অ্যাড করছি। ডিমের কোরমাটা সাধারণত আমি এইভাবেই রান্না করি আর আমার কাছে খেতে তো খুবই ভালো লাগে, তাওহিদের বাবাও অনেক পছন্দ করে। এই তো কোরমাটা রান্না হয়ে গেছে, একদম নামানোর আগ মুহূর্তে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিচ্ছি উপর দিয়ে, ঘিয়ের ঘ্রাণটা আসলে অনেক ভালো লাগে আর মনে হবে পুরোটা রেসিপি আসলে ঘি দিয়ে বানানো। একটা আইটেম হয়ে গেছে, আর একটা যেটা করছি সেটা হচ্ছে যে খাসির গোস্ত যেটা আমি রেডি করে রেখেছিলাম এবার সেটা বসিয়ে দেব। ঝটপট নর্মাল গরুর গোস্ত যেভাবে রান্না করি ঠিক সেই একই প্রসেসে তাড়াতাড়ি করে আমি বসিয়ে দিচ্ছি। একটা কথা যেটা আমি আসলে সবসময়ই শুনি বা আগেও এটা আমিও মনে করতাম যে বাঙালি কমিউনিটিটা আসলে বেশি একটা ভালো না, তারা সব জায়গাতেই বিভিন্ন ধরনের এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে এগুলো বলে বেড়ায় বা এটা সেটা করে যেটা ভালো লাগে না বা পরিবেশটা নষ্ট করে ফেলে এগুলো। তবে আমি যেটা মেনে চলি, আলহামদুলিল্লাহ 6 বছর ধরে ইতালিতে আছি, এটা আমি সবসময় মেনে চলতাম, শুধু যে এখন মেনে চলি তা না, আমার স্কুল লাইফেও আমি আমার ফ্রেন্ড ছিল পুরো ক্লাস জুড়েই, আসলে আমার সবাই আমার ফ্রেন্ড ছিল, সবার সাথেই আমার সম্পর্ক ভালো ছিল, আমি কারোর সাথেই একেবারে মাখামাখি সম্পর্কে যাই না। যেমন অনেকেই আছে না যে আরে তোমাকে ছাড়া তো আমি ভাতই খেতে পারি না, তোমার সাথে আমি না কথা বললে ভালোই লাগে না, এইটা না সেটা না, একজনের বাসা আরেকজন গিয়ে থাকা এটা সেটা, এত দহরম মহরম আসলে কখনোই কারোর সাথে আমার ছিল না, আমি রাখতাম না, আমি সবার সাথেই একটা সেম কোয়ালিটির বন্ধুত্ব মেনটেন করতাম। এবং ইতালিতে আসার পরও আমি ঠিক একইভাবেই চলাফেরা করি,
একদম একজনের জন্য আরেকজনের জান প্রাণ কলিজা যা আছে সবকিছু দিয়ে দেব সেটাও না, আবার কেউ বিপদে পড়লে আমি সামনে এগিয়ে যাব না সেটাও না। সবার সাথেই আমার আলহামদুলিল্লাহ সম্পর্ক ভালো আছে। এখন রান্না করছি মুরগির রোস্ট। রোস্টের জন্য প্রথমে চিকেনের টুকরাগুলোকে আমি লেবুর রস আর লবণ দিয়ে কিছুটা সময় একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর হালকা একটু ভেজে নিচ্ছি। আর এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি, নিয়ে নিয়েছি রোস্টের যে মশলাটা, রেডিমেড যে মশলাটা সেটা নিয়ে নিচ্ছি। নিয়েছি একটু আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, এবার দিয়ে দিয়েছি টমেটো ক্যাচাপ। আমি এই ক্যাচাপটা ব্যবহার করছি। এরপর এর সাথে অ্যাড করছি টক দই। আজকের এই কথাগুলো একটা বলার কারণ হচ্ছে, বিদেশের মাটিতে কয়জনেরই বা আত্মীয় স্বজন কাছে থাকে, তাই না? আমার মতো এইরকম মানুষ অনেকেই আছে, যেমন আত্মীয় স্বজন একেবারে নাই বললেই চলে, বা যারাও থাকে অনেক দূরে দূরে থাকে। কোনো একটা বিপদে পড়লে তাদের আসার আগে আসলে আশেপাশের যারা পরিচিত আছে তারাই কিন্তু এগিয়ে আসে। হয়তোবা এমনও হতে পারে যে সেই মানুষ আসতে পারলো না, কিন্তু আশেপাশের মানুষ ঠিকই আমার কাছে চলে এসেছে। এবং এটা আমি বিশ্বাস করি, আমি বিপদে পড়লে আমার আশেপাশের মানুষই আসলে সবার আগে আসবে। তো সবার সাথেই সম্পর্ক ভালো রেখে চলাটাই আমি মনে করি এটাই বেস্ট। একজনের সাথে একই এলাকার মধ্যে থেকে একজনের সাথে সম্পর্ক আমার এত ভালো, পেটে পেটে খাতির যেটাকে আমরা বলি। আবার দেখা গেল যে সামান্য একটু উনিশ বিশ হলো, তার সাথে কথাই মিললো না, তারই পেটে পেটে খাতির আবার শেষ হয়ে গেল, আবার আরেকজনের সাথে গিয়ে আমি খাতির করলাম। এই জিনিসটা না করে সবার সাথেই সমান একটা সম্পর্ক মেনটেন করা উচিত। আমার সাথে যেমন সম্পর্ক, আরেকজনের সাথেও সেম সম্পর্ক, হাই হ্যালো ভাবি কেমন আছেন কেমন আছি এতটুকুর মধ্যেই রাখা ভালো। অত বেশি মাখামাখিরও দরকার নেই, আবার একেবারে ছাড়া ছাড়া ভাব একলা থাকাটাও ঠিক না, কারণ কখন কে কোন বিপদে পড়ে যায় সেটাও কিন্তু বলা যায় না। রান্নায় ফেরত আসি, মাঝে তো অনেক কথাই বলে ফেলেছি। চিকেনটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি। ভাজার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, সেই একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু গরম মশলা দিয়েছি। এরপরে যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে কিছুটা সময় একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মাঝে আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আরও কিছুটা সময় একটু ভালো করে কষিয়ে নিয়েছি, নেড়েচেড়ে নিয়েছি। এরপর এর মাঝে আমি অ্যাড করছি একটু দুধ আর একটু পানি অ্যাড করব, যাতে চিকেনের সাথে মশলাটা ভালোভাবে রান্নাও হয়ে যায়, চিকেনটাও রান্না হয়ে যায়। অলরেডি চিকেনটা হাফ ডান বলা যায়, ভাজার সময় চিকেনটা অনেকটা রান্না হয়ে গেছে। আমি যেভাবে বলছি এইভাবে আপনারা মেনটেন করে দেখেন, কারো সাথেই সম্পর্ক খারাপ হবে না। আর নিজে ভালো তো জগৎ ভালো, আমি যদি খারাপ হই, আমি যদি একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলে বেড়াই, আমার কথাও একজন আরেকজনের কাছে গিয়ে বলে বেড়াবে। এবং আমি এটা মনে করি যে সবাই সব দিক থেকে সমান হয় না, কারোর কিছু না কিছু তো ইয়া থাকে। আমি আপনাকে একটা কথা বলেছি, সেটা আপনার মাঝেই রাখা উচিত। আরেকজনের কাছে গিয়ে আপনি তার কাছে ভালো হলেন, সে আবার এই কথাটা আরেকজনের কাছে গিয়ে বলবে না এমন তো কোনো কথা নেই, সেও বলতে পারে, তখন তো আপনি আবার কালার হয়ে গেলেন, তাই না? সবার সাথেই সব কিছু সমানভাবেই মেনটেন করা উচিত। একজনের সাথে আমি খুবই ভালো, আরেকজনকে পাত্তাই দিলাম না, একটা গ্রুপিং করে ফেললাম, এই জিনিসটা আমার পছন্দ হয় না। তার জন্যই বলা যায় যে আমি কোনো ধরনের গ্রুপিংয়ের মধ্যে নাই, ইতালিতে ছয় বছর ধরে আছি, আলহামদুলিল্লাহ সবার সাথেই আমার সম্পর্ক ভালো। যার কাছে আমার খারাপ লেগেছে, যার কথা আমার খারাপ লেগেছে, আমি আস্তে করে তার কাছ থেকে দূরে সরে চলে আসার চেষ্টা করি। ইভেন তাকে আমি বুঝতেও দেই না যে হ্যাঁ তার কথায় আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমি একটু ডিস্টেন্স মেনটেন করি। তবে এমন না যে ঝগড়াঝাটি করে তুল কালাম কাণ্ড করে দেবো, পুরো এলাকা জানিয়ে দেব, বা একে বলবো ওইকে বলবো যে উনি আমার নামে এই কথা বলেছে, তা না। আমার কাছে খারাপ লেগেছে, আমি তার কাছ থেকে দূরে সরে আসি। এভাবেই আসলে চলাচল করি। আর ওই যে একটা কথা বলেছি যে এখানে বিপদে পড়লে ইতালিয়ানদের আগে বাঙালিরাই আসলে আমাদের কাছে এগিয়ে আসবে, বা বিপদে পড়লে তারাই সাহায্য করবে, বেশিরভাগ সময়ে করে, আমি এটাই দেখেছি। কারণ বিদেশিরা কয়জনই বা আমাদের চিনে, তাই না? যাই হোক, কথা বলতে বলতে রান্নাটা আমার হয়ে গেছে প্রায়। মুরগির যে রোস্ট রান্না করছিলাম সেটা আমার খুবই পছন্দের। বাসায় যেই আসুক বা যাই হোক না কেন, আমি এটা রান্না করবই, কারণ এটা আমার জন্যই আমি রান্না করি। রোস্টটা রান্না হয়ে গেছে, আমি এটাতে আলু বোখারাও দিয়েছিলাম, আরও বেশি ভালো লেগেছে। এখন নামিয়ে ফেলবো, নামানোর আগে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর আমি প্রথমে যেভাবে ঘি বানানো দেখালাম সেটা অবশ্যই বাসায় একটু ট্রাই করে দেখবেন, আর বাইরে থেকে আসলে কিনতে হবে না ঘি।
সত্যি বলতে আমি অত ভালো রান্না জানি না, অনেক আইটেম একসাথে আমি করতেও পারি না, একটা করতে গেলে আমার আরেকটা হয় না। আমি যতটুকু পারি, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ততটুকুই করি, এবং এতে যদি কারো কাছে কোনো কিছু খারাপ মনে হয় তাতেও আমার করার কিছু নাই। আমার কাছে এটাই অনেক কিছু মনে হয়, কারণ আমি পারি না, সবাই যে সব কিছু পারে সেটাও না, আমি পারি না, আমি যতটুকু পারি ততটুকুই আসলে করার চেষ্টা করি। এবার সাদা পোলাওটা করছি, আর পোলাওটা সবসময় আমি এভাবেই করি। প্রথমেই এলাচ, দারচিনি, তেজপাতা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে, তেলও দিয়েছি ঘিও দিয়েছি, দিয়ে একটু কিছু সময় ভেজে নিয়ে চালটা দিয়ে দিচ্ছি। চালটাকে এবার ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। যখনই আওয়াজটা একটু চেঞ্জ হয়ে আসবে, একটু সনসন আওয়াজ হবে, মনে হবে যে না পানি শুকিয়ে গেছে, তখনই এর মাঝে আমি এক্সট্রা পানি, যেটা বা চালটা হওয়ার জন্য যে পানি দেওয়ার দরকার সেটা দিয়ে দিচ্ছি। এবার ইলিশ মাছ ভেজে নিচ্ছি। যেহেতু মানুষজন খুবই কম, আর আমার বাসায় ইলিশ মাছ আসলে অতটা বেশি কেউই পছন্দ করে না, এখান থেকে তাহিদের বাবা একটাও খাবে না, কারণ ও কাটা খুবই ভয় পায়। তো অল্প স্বল্প করেই আসলে ভেজে নিচ্ছি, কারণ খাবার অনেক কিছু করে নষ্ট করার চাইতে অল্প করা অনেক ভালো। এই ইলিশ মাছগুলোর আসলে ভাগ্য অতটা বেশি ভালো না বলা যায়, কারণ এগুলোর ঘ্রাণ অত বেশি ছিল না, ভাজার সময় তেমন তো কোনো ঘ্রাণই পেলাম না আমি। এভাবেই টুকিটাকে করতে করতে আমার রান্না শেষ হয়ে গেছে। রান্নার পর আমি আসলে তেমন কোনো কিছুই সাজাতে পারিনি, দেরি হয়ে গিয়েছিল, যেহেতু একটু দেরিতেই রান্না শুরু করেছি, তাই পাতিল নিয়েই মেহমানদারি করতে বসে গেছি। যেহেতু আমাদের পরিচিত আপনজনই, সেও তেমন কিছু মনে করে নাই, যদিও বা জিনিসটা আমার করা উচিত হয় নাই, কিন্তু আমি সুযোগ পাইনি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তারপর আলহামদুলিল্লাহ যেভাবে পেরেছি আমি মেহমানদারি করতে পেরেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। প্লাস তাওহিদের বাবাও মন মতো খেতে পেরেছে, সেটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। যতই মেহমান থাকুক, যাই আসুক না কেন, আমার বাসার মানুষগুলো আমার কাছে সবার আগে, তাদের যদি মন ভরে, তাদের যদি পেট ভরে, সেটাই আমার সবচেয়ে বেশি আনন্দের আমার কাছে মনে হয়। এই ছিল আমার এক একটা রান্না। রান্না বান্না শেষ, রান্নাঘরও গুছিয়ে ফেলেছি, প্রচণ্ড টায়ার্ড, তারপরেও একটু চা না খেলে তো চলে না, চা তো মাস্ট লাগবেই লাগবে। সারাদিন এত পরিশ্রম করার পর চাটা হচ্ছে আমার জন্য একটা ঔষধ, আমার সমস্ত শরীরের ক্লান্ত ভাবটা চলে যায়। এইবারে ক্যান্ডেলটা জ্বালিয়ে দিয়েছি যাতে মশলার গন্ধটাও চলে যায়, কারণ রান্নাটা আসলে বেশিক্ষণ আগে আমার শেষ হয়নি, মাত্রই শেষ হয়েছে। এভাবে সবার সাথে আসলে মিলেমিশে চলার চেষ্টা করি যতটুকু সম্ভব আমার পক্ষে। আমার যেহেতু সময় খুবই কম, আমি আমার পরিবারে সময় দিতে খুবই পছন্দ করি, আমি আমার হাজব্যান্ডের জন্য কিছু করতে পছন্দ করি, আমি আমার ছেলেকে সময় দিতে বেশি পছন্দ করি। বাইরের মানুষের সাথে বেশি কথা বলা, তাদের সাথে বেশি ঘোরাঘুরি করা, তাদের বাসায় বেশি বেশি যাওয়া, এই জিনিসটা আমার পছন্দ না, এটা আমার পার্সোনালি পছন্দ না। হয়তো বা অনেকেই এটা পছন্দ করেন, তাতে আমি খারাপ কিছু দেখি না, সব মানুষ একরকম না, এক একজনের চলাচল এক এক রকম। সামারের টাইমে আমি যেমন বাইরে তাওহিদকে নিয়ে ঘোরাঘুরি করি, শীতকালে আমি চেষ্টা করি বাসায় থাকার জন্য, এই ঠান্ডা দিয়ে আমার কোথাও যেতে ভালো লাগে না, যতটুকু দরকার ততটুকুই আমি আসলে চলাফেরা করি। এবং এমন না যে আমি একেবারেই বাইরে মানুষের সাথে মিশি না, এইটা না সেটা না, আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ারও করি না। যেমন আজকে যে গেস্ট এসেছিল আমি তাকে আপনাদের সামনে শেয়ার করিনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে সে কমফোর্টেবল ছিল না, তার জন্য আমি শেয়ার করিনি, ওই ক্লিপগুলোই আমি বাদ দিয়ে দিয়েছি। আমি এরকমই, কাউকে যদি আমার সামনে আমি আনকমফোর্টেবল দেখি আমি কখনোই তাকে শেয়ার করি না। আর কথা হচ্ছে, কারো বাসায় গেলাম, কারোর সাথে কথাবার্তা বললাম, সেই সময়টা আমি এনজয় করার চেষ্টা করি, কারণ আমি খুব অল্প সময়ের জন্য যাই আর খুব কম যাই, তখন ভিডিও নিয়ে বসে থাকলে না মন খুলে কথা বলা যায় না, আর আমি কথা বলতে খুব পছন্দ করি, যেমন এখন বসে কথা বলছি তো বলছি। আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করি, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা বলার জন্য বসে যাব। অনেক কথা জমে থাকে আসলে, যেহেতু ব্যস্ততার কারণে ভিডিও প্রতিদিন শেয়ার করতে পারছি না, সো আরও বেশি কথা জমে থাকে। যাই হোক, আজকে তাহলে বিদায় নেই, আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।